असलामुअलैकुम केमन सबाई आशा करी जेखने आलो आलहमदुल्ला भलो आची। तो आजकल एक आबल तबल ब्लग आजकल ब्लगटा आसले आबल तबल कि भिडियो करी ना करी ना शुद्ध अपन साथेर कर दिल। तो आज के हे रान्ना शेष हो गए आज के खूब इच्छा कर भुना खिचुड़ी दिए भरता दिए खाब। तो सेटाई करेछि भुना खिचुड़ी और होच्छे भरता बनिए और भुना खिचुड़ी रान्ना करेछिलाम माँस छाड़ा आर कि एमनिते डाल दिए रान्ना करेछिलाम। तो एखन आमार जारा बाड़ीर सदस्य आरा आछे जेमन आपनादेर भाई आमार छेले मेये तादेर पोषा छिलो ना माने आज के खाबारटा तादेर पोषा छिलो ना। तो छले बोले कौशले अनेक भावे तारा माँस रान्ना करार जोन्नो आमाके बोलछिलो। तो आमार आसले शरीरटा एकटु खराब लागछिलो तो आमी बोलेछिलाम पारबो ना तोमरा जदि रान्ना करे खेते चाओ खेते पारो आमार कोनो समस्या नाई किन्तु आमी एखन रान्नाघरे आर जाबो ना जेहेतु आमार रान्ना शेष सेहेतु आमी आर रान्नाघरे जाबो ना। तो एइ तो निजेर मतो निजेदेर मतो निजेरा रान्ना करछे। तो रिमझिमके होच्छे नाड़ाचाड़ार दायित्व देवा होयेछे और आपनादेर भाइया होच्छे मय मशला जा जा देवा दिच्छे इच्छा मतने और छेले होच्छे सालाद काटछे। तो आपनारा देखते ही पाबेन छेले किभाबे सालाद काटलो। तो तीनजने मिले आज के मुरगीर माँस रान्ना करछे। तो भालोई होयेछे आमी बसे बसे देखछिलाम आमी एकटुओ काछे जाई नाई। तो तारा तादेर इच्छा मतो रान्ना करछे देखेन किभाबे हलुद मरीच दिलो कि आर करब करुक रान्ना करुक एकदिन रान्ना करे खाक केमन लागे। तो एई तो छेले होच्छे सालाद काटछे तो किभाबे केटेछे सेटाओ आपनादेर देखाबो एत सुंदर करे सालाद काटछे। आर होच्छे एई जे आमि भर्ता बानियेछिलाम आसले आमार शरीरटा एकटु खराब लागछिलो आर मने चाइछिलो एकटु भर्ता दिये खेते खिचुड़ी। तो एई तो इनारा निजेदेर मतोई सब काजकर्म करछे। तो आमि भाबलाम हमें एकटू एर मध्य एकटू भिडियो करे नेई जाते आपनादेर साथे एकटू शेयर करा जेते पारे। এই তো দেখতেই পাচ্ছেন খুব মনোযোগী হয়ে রিমঝিম রান্না করছে যেমন অনেক দিনের অভিজ্ঞতা অনেক দিন ধরে রান্না করে এরকম এইগুলা লাড়ু দেয় কত ভালো লাগে হচ্ছে আমার সাথে কথা বলছিল। আর এই তো আমাদের রান্না বান্না শেষ এখন খাবো। তো দেখা যাক কেমন রান্না করেছে আমি কিন্তু একটুও চুলার কাছে যাইনি আমি খিচুড়ি রান্না করেছি ভর্তা বানিয়েছি আর মুরগির মাংসটা ওরা তিনজন মিলে রান্না করেছে। তো আমি বেড়ে দিচ্ছি সবাই মিলে খাবো এখন। তো আজকের ব্লগটা আবলতাবো ব্লগও বলা যায় আবার ফাঁকিবাজি ব্লগও বলা যায়।
যতটুকু পেরেছি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম। মেয়ে রান্না করলো, যদি আপনাদের সাথে শেয়ার না করি তাহলে তো হবে না। ভিডিওটি যাদের ভালো লাগে লাগবে তারা অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক দিবেন। আর আপনারা যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর যারা সাবস্ক্রাইব করেন নাই এবং আমার চ্যানেলে নতুন আছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আপনাদের কাছে অনুরোধ রইল। আর যারা সাবস্ক্রাইব করেছেন তারা হচ্ছে আমার ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। এই তো খাওয়া দাওয়া চলছে, আসলে প্রতিদিনই ভিডিও দেওয়ার চেষ্টা করি, তো দেখা যায় আসলে প্রতিদিন হয়ে ওঠে না। আগে যে একটা আগ্রহ ছিল অনেক সময় দেখা যায় সেই আগ্রহটা আর কাজ করে না। আর হচ্ছে দেখা যায় অনেক সময় সংসারের অনেক এমন কাজকর্ম থাকে যেগুলো আসলে ভিডিও করা সম্ভব হয় না, তারপরে হচ্ছে অনেক ব্যস্ততা থাকে, এত ব্যস্ততার মধ্যে আসলে অনেক সময় ভিডিও করা যায় না। আর শারীরিকভাবে যদি একটু শরীরটা খারাপ লাগে, যদি খারাপ লাগে ভালো না লাগে তাহলেও কিন্তু ভিডিও করতে ইচ্ছা করে না। তো এই সেই অনেক ঝামেলা মিলে হয়তো দু একদিন বাদ দিয়ে ভিডিও দিতে হয়। আগে রেগুলারই দিয়েছি, এখন একটু বাদ দিয়ে মানে এক দুই দিন পর পরেই ভিডিও দিচ্ছি। তো যতটুকুন সম্ভব ততটুকুনই দেওয়ার চেষ্টা করি, আসলে সবসময় ভিডিও দেওয়া সম্ভব হয় না। এখন ছেলে মেয়ে আপনাদের ভাইয়ে যে রান্না করলো ওই রান্নাটার প্রশংসা করি, কারণ ভালো হয়েছে, লবণ কম বেশি হয় নাই, ঠিকঠাক মতোই ছিল, মশলাটা মোটামুটি ঠিক ছিল, আর একটু মশলা হলে মনে ভালো হতো। তো যাই হোক, তিনজন মিলে যে রান্না করেছে এটাই ওদেরকে সাবাস, বিশেষ করে মেয়েকে। আর ছেলে তো কি সুন্দর করে সালাদ কাটলো, আপনাদের তো দেখালাম, এমন সালাদ অনেকদিন পরেই খাইলাম। আজকে খাবারটা খুব তৃপ্তি করে খেয়েছি, কারণ অনেক দিন ধরে আসলে আমার এটাকে কি বলে খুদের ভাত দিয়ে ভর্তা খেতে ইচ্ছে করছিল, কয়েকদিন আগেই খেয়েছি, তারপর আবার খেতে ইচ্ছে করছিল। তো খুদের ভাত তো মানে রান্না করা সম্ভব হয়নি, মানে আমার খুদটা ছিল না ঘরে, তো ভাবলাম একটু খিচুড়ি রান্না করি ভর্তা দিয়ে খাবো। তো ভর্তা দিয়ে খুব তৃপ্তি করে খেয়েছি, ভালো লেগেছে। ভর্তার মধ্যে কালো জিরা ভর্তা আর চান্দা মাছের শুটকিটা, এটা আমার প্রিয়, তো এই দুটো ভর্তাই বানিয়েছি। বেশি ভর্তা বানানো আসলে তৃপ্তি করে খেতে পারি না। তো আল্লাহ আজকে আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া, অনেক ভালোভাবে খেলাম, অনেক ভালো লেগেছে। আর আপনাদের সাথে আবল তাবল একটা ব্লগ শেয়ার করলাম আজকে, আর কেমন লাগবে জানি না, যদি ভালো না লাগে অবশ্যই ক্ষমা করে দিবেন, বকাবকি করবেন না। যদি বকাবকি করতে হয় মনে মনে না করে আমাকে কমেন্ট করে বকাবকি করবেন, তাহলে আমি সবচেয়ে বেশি খুশি হব। কারণ কমেন্ট তো করবেন, বকাবকি করেন আর যাই করেন, কমেন্ট করে করলে আমার খুব ভালো লাগে। তো এ পর্যন্ত বকাবকির কমেন্ট আমি পাই নাই, তবে যে কমেন্টগুলো পেয়েছি খুব ভালো ভালো কমেন্ট পেয়েছি। তো আমি একটু ভালোর সাথে একটু মন্দও চাই, কারণ মন্দ ভালোর সাথে মন্দ না হলে ভালো লাগে না আর কি। তো এর জন্য ভালোর সাথে মন্দও চাই, মন্দটা না জানলে আসলে বুঝতে পারবো না।
মন্দটা কোথায়, খারাপটা কোথায় হয়েছে। তো ভালো কমেন্টের সাথে সাথে খারাপ কমেন্টও চাই, বকাবকির কমেন্টও চাই আপনাদের কাছে। তো আমাকে বকাবকি করবেন এটা আমি শিওর, কারণ আজকের ব্লগটা হয়েছে একটা ফাঁকিবাজি ব্লগ, আবল তাবল ব্লগ আমি বলবো। আর আমি তো রিয়েল কথাগুলো দিলাম না এখানে, রিয়েল কথাগুলো না দিয়ে আমি পরে ভয়েস দিয়েছি। তো রিয়েল কথাগুলো শুনলে হয়তো আপনাদের হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যেত, তারপরও দিলাম না, কেন জানি মনে চাইলো না দিতে। কারণ নিজেরা যেই সব কথা বলি সেগুলো আসলে সবার সামনে এখনই মানে পুরোপুরিভাবে উপস্থাপন করতে চাচ্ছি না, তবে ভবিষ্যতে অবশ্যই করব। কিন্তু আসলে কিন্তু সব কিছু মানে নিজেদের ব্যক্তিগত সব জিনিস আসলে এসব সামাজিক মাধ্যমে আসলে বলা উচিত না, তা আমার সেটা মনে হয়। এর জন্য আসলে রিয়েল সাউন্ডটা দিলাম না, কিন্তু খেতে বসে কিন্তু আমরা খুব মজা করেছি আজকে, অনেক মজার মজার কথা বলেছি, অনেক কিছু শেয়ার করেছি নিজেরা নিজেদের মধ্যে ছেলে মেয়ে সহ। প্রতিদিন তো এভাবেই দুপুরে খেতে বসি সবাই মিলে, হয়তো রাতের খাবার আর সকালের খাবারটা একসাথে খাওয়া হয় না, কারণ সবাই একসাথে থাকি না, এক একজন এক এক সময় খাওয়া হয়, কিন্তু দুপুরের খাওয়াটা আমরা সবাই একসাথে বসেই খাই। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই, আপনারা যে যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে আপনাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা রইল, আল্লাহ হাফেজ।